প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের তিন গুণের বেশি অর্থ বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ থেকে নিয়ে গেছে বিদেশি কর্মীরা। গত ২৪ বছরে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে সোয়া ১১ গুণ। একই সময় বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের বেতন ভাতা নিজ দেশে বৈদেশিক মুদ্রায় নেওয়ার প্রবণতা বেড়েছে ৩৭ গুণেরও বেশি। রেমিটেন্স বৃদ্ধির চেয়ে বিদেশি কর্মীদের বেতন ভাতা নেওয়ার প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে। শুধু ২০২৩ সালে বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ বৈদেশিক মুদ্রায় নিয়েছে ১৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৫০ কোটি টাকা। সরকারের সুরক্ষা বিভাগ ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকদের সংখ্যা ছিল ১০৭১৬৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক, দ্বিতীয় অবস্থানে চীনের নাগরিক, ভারতীয় ৩৭৪৬৪ জন এবং চীনের ১১৪০৪ জন, বাকিরা অন্যান্য দেশের। এসব নাগরিকদের বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী হিসাবে নিয়োজিত। এর বাইরে অবৈধভাবে আরও অনেক বিদেশি আছেন যাদের হিসাব এর মধ্যে নেই। আইন অনুযায়ী বাংলাদেশে অবস্থান করে কাজ করলে আয়কর প্রদান ও কাজের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। দেশে কাজ করতে হলে বিদেশিদের A3 ভিসা নিতে হবে। ২০০৬ সালে প্রণীত ভিসা নীতিমালা সংশোদন করে প্রকল্পে কাজ করলে A3 ভিসা নেওয়ার বিধান তুলে দেওয়া হয়। ফলে এ সময়ের পর থেকে A3 ভিসা ছাড়াই বিদেশি কর্মীরা কাজ করতে পারছেন। এতে দেশে আসা বিদেশিদের কাজের ধরন সম্পর্কে প্রকৃত তথ্য সরকারের সংস্থাগুলোর কাছে নেই। গত ২৭ জুন প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠানো ও রেমিটেন্স আসার চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৪ বছরে বাংলাদেশ থেকে বিদেশি কর্মীদের বেতন পাঠানোর প্রবণতা বেড়েছে ৩৭.২৬ গুণ। একই সময় বিদেশ থেকে প্রবাসীদের বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে ১১.২৬ গুণ। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হওয়ায় এবং বড় শিল্পগুলোয় বিদেশি কর্মীদের সংখ্যা বাড়ছে, এ কারণে তাদের বেতন নেওয়ার প্রবণতাও বেড়েছে। বিভিন্ন বিদেশি কর্মীরা যে বেতন ভাতা পান এর ৭৫% নিজ দেশে বা অন্য যে কোনো দেশে বৈদেশিক মুদ্রায় পাঠাতে পারেন। প্রতিবেদনে দেখা যায় দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে ২০২৩ সালে আফগানিস্তান থেকে বিদেশি কর্মীরা বেতন ভাতা হিসাবে নিয়েছেন ১৭.৮০ লাখ, ভুটান থেকে নিয়েছেন ৭.৮০ লাখ, ভারত থেকে ১,২৩৬ কোটি, নেপাল থেকে ৫.২০ লাখ, পাকিস্তান থেকে ৩১.৭০ লাখ এবং শ্রীলঙ্কা থেকে ৪০.১০ লাখ ডলার। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।